বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বাজছে, একদিকে রাশিয়া ইউক্রেন অন্যদিকে হামাস ইসরায়েলের তুমুল লড়াই, এসব যুদ্ধের মদদদাতার ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র এবার নিজেরাই উদ্বিগ্ন ইরানকে নিয়ে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামের উৎপাদন বৃদ্ধি করায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে অথবা তৈরির খুব কাছাকাছি, এ নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে পড়ছে যুক্তরাষ্ট্র। গত কিছুদিন আগে তেহরানের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। আইএইএর প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে তেহরান, সেই সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তি তৈরির অস্ত্রের উদ্বোধনও বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। বিষয়টি বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক মাসের স্থবিরতার পরে সম্প্রতি ইরান উচ্চ তেজস্ক্রিয়তাযুক্ত ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধি করেছে। ইরানের শীর্ষ পরমাণু কর্মকর্তা মোহাম্মদ ইসলামি বলেছেন, আমরা নতুন কিছু করিনি এবং আমাদের কার্যক্রম নিয়মতান্ত্রিক। অন্যদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক মাসে ইরান অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়ামের উৎপাদন যে হারে বাড়িয়েছে তা গত বছরের মাঝামাঝি সময়ের তুলনায় অনেক বেশি। সংস্থাটি আরও বলেছে গত নভেম্বর মাসের শেষ থেকে ইরান প্রতি মাসে প্রায় 9 কেজি হারে পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন 60% বাড়িয়েছে, যা গত বছরের জুন থেকে প্রায় 3 কেজি বেশি। আইএইএ বলেছে 2023 সালের প্রথমাদে ইরান যেমন মাসে 9 কিলোগ্রাম পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন করত, এখন আবার সেই পর্যায়ে ফিরে গেছে দেশটি। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এ তথ্য অস্বীকার করেছে ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামি। মার্কিন উদ্বেগ প্রত্যাখ্যান করে তিনি জোর দিয়ে বলেন, ইরান নতুন কিছু করেনি এবং নিয়ম অনুযায়ী কাজ করছে। সাধারণত পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন হয় 90% পরিশোধিত ইউরেনিয়াম, তবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য 3.67% যথেষ্ট। ইরানের কর্মকর্তারা প্রতিনিয়ত বলে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই, যদিও যুক্তরাষ্ট্রের ধারণা ভিন্ন। তাদের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে কিন্তু তা প্রকাশ করছে না। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইরান পিছন থেকে সব রকমের অর্থ সহায়তা ছাড়াও সব ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। হয়তো ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগে গেলে অথবা যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করলে শেষ প্রচেষ্টা হিসেবে এই পারমাণবিক অস্ত্র দিয়ে মোকাবেলা করবে ইরান। ইরান সবসময় পারমাণবিক অস্ত্রের সক্ষমতার কথা অস্বীকার করে গেছে। দেশটি জোর দিয়ে বলেছে তাদের কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। পারমাণবিক চুক্তি পুনরুদ্ধার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সাথে একটি আলোচনা শুরু হওয়ার সময় ইঙ্গিত হিসাবে ইরান তাদের উৎপাদন দৃঢ় করেছিল বলে মনে করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে বিদ্বেষ তীব্র হয়েছে। তারা একে অপরের বিরুদ্ধে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ আরও উস্কে দেওয়ার অভিযোগ করছে।